নমস্কার বন্ধুরা, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন অতিমারির প্রেক্ষাপটে লেখা ডক্টর সাম্য মণ্ডলের একটি ছোট গল্প প্রহর। ডক্টর সাম্য মণ্ডল পেশায় চিকিৎসক, ভালোবাসায় লেখক। বর্তমানে হাওড়া জেলার সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন। পেশার পাশাপাশি মৌলিক লেখনীর সঙ্গে সংযোগ দীর্ঘদিনের, বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের সঙ্গে প্রতিলিপি, পাণ্ডুলিপি, গল্পকুটির ইত্যাদি অনলাইন পোর্টালগুলিতেও নিয়মিত লেখালেখি করেন। 2019 সালের কলকাতা বইমেলায় 19-29 নামের লেখকের একটি প্রেমের গল্প সংকলন প্রকাশিত হয়। প্রহর গল্পটি সর্বপ্রথম জনপ্রিয় কল্পবিজ্ঞান পত্রিকা কল্পবিশ্ব ওয়েব ম্যাগাজিনের 2020 সালের বিশেষ অতিমারী সংখ্যায় প্রকাশিত হয়েছিল। বর্তমানে এই গল্পটি প্রতিলিপি ওয়েবসাইটে লেখকের প্রোফাইলেও উপলব্ধ। লেখকের অন্যান্য রচনা ও গ্রন্থাবলী পড়বার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হল। গল্প পাঠ ও সাউন্ড ডিজাইনে আমি প্রীতম, অন্যান্য কয়েকটি চরিত্রে বিশ্বদীপ, বিপ্রতীপ ও কুন্তল, পোস্টার ডিজাইনে শাওন। শুরু হচ্ছে আজকের গল্প, ডক্টর সাম্য মণ্ডলের প্রহর। আমার সামনে একদিকে দিগন্ত বিস্তৃত সফেদ নীল জলরাশি, অন্য প্রান্তে ধূসর সবুজ স্থলভাগের ক্ষীণ রেখা। আমার জন্মভূমি, আমার স্বদেশ। প্রায় 6টি মাসের সুদীর্ঘ জলবাসের পর একটাই প্রতীক্ষা থাকে সবার মনে, ঠিক কবে বাড়ি ফিরতে পারব। শেষের কয়েকটি দিনের অন্তহীন অপেক্ষার প্রহর যেন ফুরোতেই চায় না। আমরা সমুদ্রযাত্রীরা একে অপরকে এই বলে আশ্বাস দিই যে আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই মুক্তি এই জলজীবনের বন্দী দশা থেকে। আজ 5-5টি দিন হয়ে গেল স্বভূমির এত কাছে থেকেও আমরা জাহাজঘাটায় নোঙর করবার অনুমতি পাইনি। কোনো এক অনিশ্চিত ভবিষ্যতের আশায় এখনো তীরের অদূরেই অবিরত ভেসে আছি নীল জলে। মৃদুমন্দ স্রোতের ঠেলায় জাহাজের সঙ্গে সঙ্গে আমি সহ এই কার্গো শিপের আরও 28 জন ক্রু মেম্বারদের মনও অনবরত দোদুল্যমান। সবারই চোখে মুখে আতঙ্কের ছাপ সুস্পষ্ট। ব্যতিক্রম শুধু একজন, মিস্টার নিকলসন। প্রায় বছর তিনেক দেখছি এই মানুষটিকে, ইস্পাত কঠিন মুখের অভিব্যক্তিতে অন্তরের অনুভূতি বোঝা অসম্ভব। স্বল্পভাষী, দৃঢ় চরিত্র, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানি যে এই মুহূর্তে আমাদের সকলের ভবিষ্যৎ নিয়ে যিনি সর্বাধিক চিন্তিত, তিনি স্বয়ং আমাদের ক্যাপ্টেন মিস্টার জ্যাক নিকলসন। স্মিথ, স্মিথ, তুমি কি শুনতে পাচ্ছ? কে? ও ডেরেক, সরি আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তুমি কি আমায় ডাকছো? ইটস ওকে, জলদি তৈরি হয়ে নাও, ওদের বোট কিন্তু এসে গিয়েছে, এবার আমাদের বেরোতে হবে। বার্তাটুকু দিয়েই ডেরেক দ্রুত পায়ে অন্যদিকে চলে গেল। না, এটা কোনো শুভ সংবাদ নয়, এটার মানে হল আমাদের সামনের আরও কয়েকটা দিন এইভাবেই জলবন্দী হয়ে থাকতে হবে। এখনই শেষ হচ্ছে না এই নির্বাসন পর্ব। ডেরেক এইমাত্র যে বোটের খবর দিয়ে গেল সেটা আমাদের উদ্ধার করতে আসার জন্য নয়, ওতে রয়েছে আমাদের আগামী 5-6 দিনের রসদ, রান্নার সরঞ্জাম, টুকিটাকি দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী। এটা মানতেই হবে, যতই আমাদের স্থলভূমিতে প্রবেশের পথে কঠোর নিষেধাজ্ঞা থাকুক না কেন, আমাদের সুখ সুবিধার দিকে সরকার এবং আমাদের শিপিং কোম্পানি উভয়ে অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল রেখে চলেছে, বরং স্বাভাবিকের চেয়ে অন্তত 10 গুণ বেশি বলা চলে। প্রতি ঘন্টায় ঘন্টায় ডকের স্ট্যাটাস রিপোর্ট পাঠাতে হচ্ছে, তাতে যেমন জাহাজের অবস্থান, মালপত্রের হিসেব নিকেশ রয়েছে,
তেমনি রয়েছে জাহাজের প্রতিটি ক্রু মেম্বারের হেলথ স্ট্যাটাস। দৈনিক অন্তত এক দুবার করে বিশেষ কিছু স্ক্রিনিং এর মধ্যে দিয়েও যেতে হচ্ছে আমাদের। যেটুকু ন্যূনতম মেডিকেল ফেসিলিটি শিপে থাকার কথা, তার বাইরেও গত 3-4 দিনে আরো নতুন নতুন অত্যাধুনিক হেলথ চেকআপ ইকুইপমেন্টস পাঠানো হয়েছে। স্মিথ, তুমি তৈরি তো? ইতিমধ্যে আমি পোশাক পরিবর্তন করে ফেলেছিলাম। দেরেকও দেখলাম তৈরি, মাথা সহ সমগ্র শরীর আবৃত করা। উজ্জ্বল কমলা রঙের এই বিশেষ পোশাকটিও আমাদের ইতিমধ্যে পাঠানো হয়েছিল। এটা না পরে জাহাজ ছাড়ার অনুমতি পাওয়া যাবে না। ওকে এখন কোনো মহাকাশচারী অভিযাত্রীর মতো দেখতে লাগছে। অন্য সময় হলে এমন একটা অদ্ভুতরে পোশাক পরবার জন্য নিশ্চয়ই আমরা পরস্পরের সঙ্গে ঠাট্টাই আর কি জুড়ে দিতাম, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। আমরা সকলেই হাই অ্যালার্ট জোনে রয়েছি। সরাসরি দেখতে না পাওয়া গেলেও সকলেই জানি কোস্ট গার্ডের সতর্ক দৃষ্টি 24 ঘন্টায় আমাদের ওপর নিয়োজিত রয়েছে। এক চুলও ভুল করবার উপায় নেই। ক্যাপ্টেন তোমাকে স্মরণ করেছেন, বেরোনোর আগে অবশ্যই একবার ওনার সঙ্গে দেখা করে এসো। আমি ততক্ষণ আমাদের বোটটা জলে নামানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, তুমি প্রস্তুতি নাও, আমি দ্রুত ক্যাপ্টেনের কাছ থেকে ঘুরে আসছি। এই বলে আমি ক্ষিপ্র পদক্ষেপে মিস্টার নিকলসনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আন্দাজ করা মুশকিল নয় যে তাকে এখন কোথায় পেতে পারি। দিনের বেশিরভাগ সময়টা এখন ওনাকে মেন কন্ট্রোল রুমেই কাটাতে হচ্ছে। এম ভি সার্লট, গত 3 বছর ধরে এটাই আমার দ্বিতীয় গৃহের ঠিকানার নাম। বর্তমানে আমি জাহাজের হেড শেফের পোস্টে রয়েছি। সম্মান ও সাম্মানিক দুটোই বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু সব সময়ে এমনটা ছিল না আমার জন্য। মিস্টার নিকলসন ডাউন টাউনের একটা ছোট্ট অনামি রেস্তোরাঁ থেকে যখন আমাকে এখানে তুলে নিয়ে আসেন, কি ছিল আমার যোগ্যতা? সবে মাত্র কিছুদিন হলো সেখানের কিচেনে টুকিটাকি রান্নার দায়িত্ব হাতে পেয়েছিলাম। তার আগের অতীত বড়ই ধূসর, অন্ধকারের ছায়া মাখা। গর্বের সাথে দেওয়ার মতো বংশ পরিচয় আমার কোনো কালই ছিল না। জন্মের পর যখন বোধবুদ্ধি সম্পন্ন হলাম, তখন নিজেকে আবিষ্কার করেছিলাম একটা অর্ফানেজ হোমে। পড়াশোনায় মনোযোগ ছিল না একদমই। যৌবনের দোরগোড়ায় পা রাখতে না রাখতেই ভিড়ে গিয়েছিলাম একাধিক অসামাজিক সংগঠনের সাথে। নির্বিচারে একটার পর একটা অসাধু ক্রিয়াকলাপের সাথে জড়িয়ে গেলাম ক্রমশ। টুকটাক সাজার পরোয়া করিনি কখনো। একবার পালাতে গিয়ে পুলিশের সাথে গোলাগুলিতে বিশ্রী রকমভাবে আহত হয়ে গেলাম, প্রায় মারাই যাচ্ছিলাম হসপিটালে। কিন্তু একজনের বিশেষ সেবা যত্ন আর প্রার্থনার জোরেই বোধহয় সেইবার নিশ্চিত মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এলাম। হ্যাঁ, প্রায় সেলুলয়েডের মতোই আমার অতীত জীবন। টানা 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। জেল এর আগেও খেটেছি, কিন্তু এবার যে অভিনব বিষয়টি যুক্ত হয়েছিল সেটা ছিল মুক্তির দিনটার জন্য অধীর প্রতীক্ষা। হ্যাঁ, আমি শহরের কুখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম, আমি এবার দ্রুত নিজের অতীত জীবন ভুলে এক সংশোধিত নতুন জীবন শুরু করার জন্য সাগ্রহে প্রতিটি দিন গুনতাম। মাসে মাত্র 2টি দিনই মিলত প্রিয়জনের সঙ্গে দেখা করবার অনুমতি। আগে কেউ ছিল না, কিন্তু এখন সেই 2টি দিনের মাত্র 20 মিনিটের সীমিত সময়ের জন্য ছটফট করত আমার প্রাণ। ছুঁতে না পারি, পরস্পরের চোখের দিকে তাকিয়েই বেশিরভাগ সময়টা চলে যেত। জেল থেকে ছাড়া পেয়ে প্রথমে যেটা করলাম সেটা হলো চার্চে গিয়ে পরস্পরের সঙ্গে জীবনের সমস্ত সুখে দুঃখে অন্তিম ক্ষণ পর্যন্ত থাকার অটুট অঙ্গীকার। ডাউনটাউনের রেস্তোরাঁর কাজটাও এরপরই নেওয়া। অতীতে হয়তো সামান্য কিছু পুণ্য করেছিলাম, তাই লর্ড জেসেস আমাকে এই জীবনেই দ্বিতীয়বার সসম্মানে বাঁচার সুযোগ দেন। জানি না
মিস্টার নিকলসন আমার মধ্যে কি দেখে সুযোগটা দিয়েছিলেন। আজও তাই যখনই ওই বিশাল বটবৃক্ষের মতো মানুষটির সামনে দাঁড়াই, সম্মানে আর কৃতজ্ঞতায় আমার মাথা নত হয়ে আসে প্রতিবার। কানে হেডফোন লাগিয়ে মিস্টার নিকলসন গভীর মনোযোগ সহকারে কিছু একটা বার্তা শুনছিলেন। আমাকে দেখে হেডফোনটা সরিয়ে রাখলেন। এই যে স্মিথ, তৈরি হয়ে এসেছো দেখছি, বেশ বেশ। শোনো, ডক থেকে আজকে যে বোটটা পাঠানো হচ্ছে তাতে যে শুধু কুকিং সরঞ্জামই আছে তা কিন্তু নয়, এছাড়াও একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট পাঠানো হচ্ছে। আমাদের ব্লাড স্যাম্পেল চেক করার জন্য একটা অত্যাধুনিক অ্যানালাইজার মেশিন, জিনিসটা যথেষ্ট ভারী এবং বেশ ডেলিকেট। তুমি একা ডেরেকের সাহায্যে সেটা জাহাজে আনতে পারবে না, তাই আমি জেরেমিকেও আজ বলেছি তোমাদের সাথে যেতে। হয়তো এতক্ষণে ও বেরোনোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, ওরা মাঝপথেই অপেক্ষা করছে, তাই তোমরা বন্দরের বেশি কাছে যেও না একদম। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে ক্যাপ্টেন। ওকে দেন, সময় নষ্ট না করে এখনই বেরিয়ে পড়ো। মিস্টার নিকলসন আবার কানে হেডফোন তোলার জন্য উদ্যত হচ্ছিলেন, কিন্তু আমাকে তখনও চলে যেতে না দেখে একটু বিস্মিত হলেন। তুমি কি কিছু বলতে চাও? গত দু তিন দিন ধরে আমাদের সবার মনে যে একটাই প্রশ্ন দিনরাত উঁকি দিচ্ছে, এবার আর সেটা না করে থাকতে পারলাম না। মনে একটু সাহস আর জিভে একটু শক্তি সঞ্চয় করে বলেই ফেললাম শেষ পর্যন্ত। বলছিলাম, এইভাবে আর কতদিন ক্যাপ্টেন? আমার কথায় প্রথমে মিস্টার নিকলসনের মুখে কোনো অভিব্যক্তি দেখা গেল না। হয়তো উনি এইরকমই কিছুর প্রত্যাশা করেছিলেন, বা হয়তো ইতিমধ্যেই এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। জবাবের পরিবর্তে ওনার কাঁচা পাকা দাড়ির আড়ালে একচিলতে হাসি ফুটে উঠল, যা বেশ বিরল। কিন্তু এই হাসিতে কেন জানি না আশ্বাসের বদলে বিষণ্নতার রেশটাই যেন বেশি পরিস্ফুট বলে আমার মনে হলো। একরাশ উদ্বিগ্নতা আর ভারাক্রান্ত মন নিয়ে আমি যখন ডেকে পৌঁছালাম, ততক্ষণে জেরেমি আর ডেরেক দুজনেই বোটের পাশে তৈরি হয়ে এসে গিয়েছে। আমাকে দেখেই জেরেমি হই হই করে উঠল। খেয়াল করলাম ডেরেকের মুখেও হালকা খুশির রং লেগে রয়েছে। জেরেমি ওরফে জিম এই মুহূর্তে জাহাজে আমার সব থেকে ভালো বন্ধুদের মধ্যে অন্যতম। জিম আমাদের জাহাজের সেকেন্ড ইন কমান্ডিং অফিসার, আমার থেকে যোগ্যতা এবং পদমর্যাদায় অনেক উপরে। কিন্তু সদালাপি পরিহাস প্রিয় এই মানুষটিকে দেখে সেটা কখনো বোঝবার উপায় নেই। জিম ভীষণ খাদ্যরসিকও বটে, আর সেই সূত্রেই ওর সঙ্গে আমার ঘনিষ্ঠতার শুরু। প্রায় এটা সেটা বানিয়ে দেওয়ার ফরমায়েশ নিয়ে আমার কাছে আসে সে। শীতের দিনে হট চকলেট আর গরমে কতবার যে ওর প্রিয় ব্যানানা স্মুদি বানিয়ে দিয়েছি তার ইয়ত্তা নেই। গত কয়েকদিন এই প্রাণোচ্ছল মানুষটিকেও ধীরে ধীরে কেমন বৃন্তচ্যুত গোলাপের মতো ঝিমিয়ে পড়তে দেখছিলাম। এখন আবার ওর সেই চিরপরিচিত চন্মনে রূপ দেখে আমার মনেও পুলকের সঞ্চার হলো। এই স্মিথ, তোমারই অপেক্ষা করছিলাম এতক্ষণ, একটা দারুণ জিনিস আছে তোমাকে দেখাবার জন্য। এই যে দেখো দেখো, এই একটু আগেই ক্যাথিয়াটা পাঠিয়েছে এই ছবিটা। উহ, কত সাধ্য সাধনা করতে হয়েছে এটা পাওয়ার জন্য, তা ঈশ্বরই ভালো জানেন। মোবাইলের স্ক্রিনে জল জল করছে দুটি মুখ, জিমের স্ত্রী ক্যাথরিন ও তাদের দু মাসের শিশু কন্যার ছবি। মেয়ে হওয়ার সুখবর আমরা আগেই পেয়েছিলাম, ক্যাপ্টেনের উপস্থিতিতে সেই আনন্দ আমরা ইতিমধ্যেই স্পেশাল পানীয় সহযোগে সেলিব্রেটও করেছি। কিন্তু ছবি এই প্রথম দেখলাম। পরিকল্পনা ছিল বন্দরে পৌঁছালে আমরা সবাই মিলে প্রচুর উপহার নিয়ে জিম আর ক্যাথির প্রথম সন্তানের শুভকামনার জন্য একদম ওদের বাড়িতেই উপস্থিত হব। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই পরিকল্পনা সম্পূর্ণভাবে বাদ দিতে হয়েছে। এই বলো তো, কি নাম রেখেছি মেয়ের? জিম উচ্ছ্বাসের সঙ্গে প্রশ্ন করল। নিশ্চয়ই শার্লট রাখুনি।
এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি স্মিথ। তোমার মাথায় যদি ওই বিদঘুটে ঢাকনাটা না থাকতো, তাহলে এক্ষুনি তোমায় একটা চুমু খেতাম। জিম আনন্দে আমাকে জড়িয়ে ধরল। ভাগ্যিস মুখটা ঢাকা আছে, না হলে ক্যাথির জন্য জমিয়ে রাখা সব ভালোবাসা তুমি আমার উপরেই উপুর করে দিতে। কথা বলতে বলতে আমরা তিনজনই বোটে উঠে বসেছিলাম। আরেকজন ক্রু মেম্বার ধীরে ধীরে হাতল ঘুরিয়ে আমাদের নিচের দিকে নামিয়ে দিতে লাগলো। আমি মৃদুভাবে জিমকে বললাম, মোবাইলটা সঙ্গে করেই নিয়ে যাচ্ছ তাহলে? জাহাজ থেকে যে আমাদের কিছু নিয়ে যাওয়ার অনুমতি নেই তা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। জিম মাছি তাড়ানোর মতো করে নাকের সামনে থেকে হাত নাড়ল। আরে রাখো তো তোমার রুলস রেগুলেশন, এই ফোনটা আমি এখন একদণ্ড কাছছাড়া করছি না। আরে গত 5 দিন ধরে যে বন্দরের সামনে দাঁড়িয়েও জাহাজ থেকে বেরোতে পারছি না, তার কোনো সুবিচার হয়েছে? হ্যাঁ, কিসের নিয়ম? হ্যাঁ কিসের নিয়ম? এসব নিয়ম টিয়ম আমি মানি না। এরপর ওর গলায় উত্তেজনার আঁচ খানিক প্রশমিত হলে ফের বলতে শুরু করল, বাড়ির এত কাছে থেকেও নিজের সন্তানের প্রথম ছলকটুকু দেখার অনুমতি নেই। আমার মতো হতভাগ্য পিতা আর কয়জন আছে বলতে পারো? কে জানে আদৌ ওদের মুখ দেখা আর এই জন্মে কপালে আছে কিনা। বলতে বলতে জিমের শেষ কথাগুলো ধরে এলো। হঠাৎ আমার বুকের ভেতরেও বিদ্যুৎ ঝলকের মতো ভয়ের শিহরণ খেলে গেল। আমরা প্রত্যেকেই যতই নিষ্প্রিয় থাকার চেষ্টা করি না কেন, সত্যিটা বেশ ভয়ঙ্কর। এই জাহাজের সব থেকে নিচের এক অন্ধকার হিমঘরে গাঢ় নীল রঙের এয়ারটাইট সেলোফেন ব্যাগে মোড়া রয়েছে 3-3টে টাটকা লাশ। আমাদেরই প্রিয় সহকর্মী, মাত্র কয়েকদিন আগেই যাদের সঙ্গে হাসি মজা হুল্লোড় করতে করতে সোনালি পানীয়ের গ্লাস শেয়ার করে একে অপরের অফুরান স্বাস্থ্য কামনা করেছিলাম। হা ঈশ্বর, এখন তারাই কবরের শেষ মাটিটুকু কবে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। আরও একজন হতভাগ্য এখনও মৃত্যুর সঙ্গে অবিরাম পাঞ্জা লড়ে চলেছে। নিচেরই আরেকটা কেবিনে স্পেশাল মেডিকেল অবজারভেশনে রাখা হয়েছে তাকে। আগের তিনজনও ওখানেই ছিল অসুস্থ হওয়ার পর। পরিসংখ্যান বলছে সংক্রমণের পর থেকে আজ অবধি কেউই জীবিত ফিরে আসেনি সেই অভিশপ্ত ঘর থেকে। ভীষণ রকমের প্রাকৃতিক দুর্যোগ অথবা অবাঞ্ছিত শিপিং ডিলে ছাড়া যে কোনো কার্গো শিপেরই নির্দিষ্ট সফরসূচির বাইরে কোথাও অকারণ ডকিং করবার অনুমতি নেই। সুনির্দিষ্ট অজুহাত ছাড়া সেই নিয়মের অলঙ্ঘন হলে শিপিং কোম্পানিগুলোকে তার জন্য ভারী অঙ্কের জরিমানাও গুনতে হয় শুনেছি। আমি ক্রুজে জয়েন করার পর থেকে তেমন কোনো বড়সড় গড়বড় দেখিনি। মিস্টার নিকলসনের কড়া নজরদারিতে সব কিছুই ঘড়ির কাঁটার মতো নিয়মের ঘেরাটোপে বন্দি ছিল। এবারই ঘটেছে সবচেয়ে বড় বিপর্যয়। প্রশান্ত মহাসাগরের বুকে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সামনে পড়ে যায় আমাদের জাহাজ। অত্যাধুনিক স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে সেই ঝড়ের পূর্বাভাস আগেই ছিল ক্যাপ্টেনের কাছে। মাঝ সমুদ্রে সরাসরি ঝড়ের মোকাবিলা করার চেয়ে কিছুটা অগভীর জলের দিকে চলে যাওয়াটা বেটার মনে করে একটা অজানা দ্বীপের 2 কিলোমিটারের কাছাকাছি নোঙর ফেলার আদেশ দেন মিস্টার নিকলসন। দ্বীপের খুব বেশি কাছে যাওয়া বিপদ, তাই সেদিকেও সঠিক হিসেব নিকেশ করা হয়েছিল। প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে চলে ঝড়ের উদ্দাম তাণ্ডব লীলা। কালো মেঘের আধার আর বৃষ্টির প্রাবল্য যখন পুরোপুরি বিদায় নিল, ক্রুজ তার নির্ধারিত শেডিউলের প্রায় 7 ঘন্টা পিছনে চলে গিয়েছে। বাড়তি পাওনা হিসেবে বেশ কিছু এরিয়াল রিসিভার আর ট্রান্সমিটারের যথেষ্ট ক্ষতি সাধন হয়ে গিয়েছিল। ঠিক না করলে নেভিগেশন আর কমিউনিকেশনে যথেষ্ট সমস্যা হতো। শিপের ইঞ্জিনিয়াররা দ্রুত মেরামতির কাজে লেগে গেলেন। ক্যাপ্টেন আরও 3 ঘন্টা সময় বরাদ্দ করলেন সমস্ত সমস্যা মিটিয়ে আবার সমুদ্রে ভেসে পড়বার জন্য। যে দ্বীপটির কাছাকাছি আমরা নোঙর ফেলেছিলাম দেখেই বোঝা গিয়েছিল যে সেটা সম্পূর্ণ জনবিরল। স্যাটেলাইট ইমেজে তার অস্তিত্ব আছে বটে, কিন্তু ল্যাটিটিউড লংগিটিউডের দিক নির্দেশ ছাড়া আর কোনো নাম নেই। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়,
সমগ্র প্রশান্ত মহাসাগরেই এমন অনেক ছোটখাটো স্থলভূমির অস্তিত্ব আছে। অমসৃণ খাড়াই পাহাড়, পানীয় জলের হাহাকার, বিষাক্ত সাপ আর পোকা মাকড়ের অবাধ বিচরণ ক্ষেত্র, এই দ্বীপগুলির অধিকাংশই মনুষ্য বসবাসের উপযোগী নয়। আয়তনেও যে বিরাট কিছু হয় তাও নয়। মাঝে মাঝেই বেখেয়ালি সমুদ্রের তাণ্ডবে হঠাৎই একদিন চিরকালের মতো আবার সমুদ্রের বুকেই হারিয়ে যায়। আমাদের সামনের দ্বীপটিও তার কিছু ব্যতিক্রম নয় বলেই মনে হয়েছিল, যদিও বাইনোকুলারে দেখে দ্বীপের সি বিচটা বারবার ক্রু মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছিল। দ্বীপে নামার কোনো প্রশ্নই ছিল না। এমনিতেই ঝড় বৃষ্টির কারণে আমরা অনেকটাই নির্ধারিত সময়ের পিছনে চলেছি, কিন্তু শেষমেশ কয়েকজন দুঃসাহসী নাবিক অনেক কষ্টে ক্যাপ্টেনকে রাজি করিয়ে সেখান থেকে কিছু সময়ের জন্য ঘুরে আসার অনুমতি জোগাড় করে ফেলল। শর্ত একটাই, জাহাজের মেরামতির কাজ শেষ হওয়ার আগেই ফিরে আসতে হবে, আর কোনো মতেই বাহাদুরি দেখিয়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করা যাবে না। এই সবই প্রায় হপ্তা দুয়েক আগের ঘটনা। আমি এত সব দুঃসাহসিক অভিযানের বিন্দু বিসর্গ জানতাম না। ঝড় থামতেই সোজা প্যান্ট্রিতে গিয়ে ডিনারের তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। যে পাঁচজন ক্রু মেম্বার দ্বীপটিতে গিয়েছিলেন তাঁরাও নির্ধারিত সময়ের আগেই শিপে ফিরে আসেন। প্রথম দুদিন কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিনে একজন নাবিক হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন। প্রচণ্ড পেটে ব্যথা, ডিসেন্ট্রি, আর তারপরেই ধুম ঝড়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ফুড পয়জনিং অথবা সি সিকনেস, যেমনটা প্রায়ই দেখা যায়। আমাদের শিপের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্যারামেডিকরা যখন মোটামুটি ব্যাপারটা সামলে নিয়েছিলেন, ঠিক তখনই আমাদের সকলকে বিস্মিত করে আরও নতুন দুজন সেই একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লেন। প্রথমজনের শারীরিক অবস্থার তখন আরও অবনতি ঘটেছে, শ্বাসকষ্ট আর খিঁচুনি শুরু হয়ে গিয়েছে। বলাই বাহুল্য এরা সকলেই সেই অজানা দ্বীপটিতে পাড়ি দিয়েছিলেন। ক্যাপ্টেন জোর তদন্ত শুরু করে দিলেন। ওরা সকলেই অবশ্য স্বীকার করল যে ওখানে কোনো অজানা কিছুর স্পর্শ বা স্বাদ ভক্ষণ করেনি, কিন্তু তাও ওই দ্বীপ থেকে যে মারাত্মক কিছু একটা সংক্রামিত হয়েছে সেটা বুঝতে কারোর বাকি রইল না। আতঙ্ক আরও তীব্র হল যখন রোগের সেই একই লক্ষণগুলো একে একে কম বেশি বাকি ক্রু মেম্বারদের মধ্যেও দেখা গেল। সকলেই যে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল এমনটাও নয়, কিন্তু আমাদের সকলের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও সেই প্রথম তিন অসুস্থ নাবিককে আর বাঁচানো গেল না। দ্রুত খবর ছড়িয়ে পড়ল চারপাশে। এমভি শার্লটকে আর কোনো দেশের বন্দরেই ডকিংয়ের অনুমতি দেওয়া হল না। শিপিং কোম্পানি থেকে আদেশ এলো রসদ ও জ্বালানি শেষ হওয়ার আগেই অবিলম্বে দেশে ফিরে আসার। কিন্তু আজ পুরো ১২ দিন হল নিজের দেশের জলসীমানা অতিক্রম করা সত্ত্বেও স্থলভাগে পা দেওয়ার অনুমতি পাওয়া যায়নি। নীল সেলোফেন ব্যাগের সংখ্যা ৩ থেকে বেড়ে ৫ হয়ে গিয়েছে। আরও বড় দুঃসংবাদ, আমার প্রিয় সহকর্মী জিমও দুদিন হল নিজের মেডিকেল ফেসিলিটিতে বন্দী। শুনলাম প্রচণ্ড জ্বর আর খিঁচুনি নিয়ে ছটফট করছে, মাঝে মধ্যেই বিড়বিড় করে ভুল বকছে। ক্যাপ্টেন সহ আমরা হাতে গোনা কয়েকজন এখনও লক্ষণহীন আছি। যেটুকু খবর পেলাম, আমাদের প্রত্যেকেরই ব্লাড স্যাম্পেলে একটা নতুন ধরনের প্রাণঘাতী ভাইরাসের হদিশ মিলেছে। সিমটোমেটিক ট্রিটমেন্ট ছাড়া আপাতত এর কোনো চিকিৎসা নেই। যদিও আমরা কেন সবাই একসঙ্গে অসুস্থ হইনি সেই কারণটা এখনো অজ্ঞাত, তবে এটা সকলেই বুঝে গিয়েছি, হয়তো এভাবেই আমাদের কোয়ারেন্টাইন দশা থেকেই তিলে তিলে মৃত্যুর জন্য অপেক্ষা করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেশের লক্ষাধিক জনসংখ্যার নিরাপত্তার কাছে এই কটা সামান্য নাবিকের জীবনের আর কী বা মূল্য আছে? আজ পরন্ত বিকেলে মিস্টার নিকলসনের জন্য ওনার প্রিয় একটা পানীয় বানিয়ে ডেকে অপেক্ষা করছিলাম। হঠাৎ বিপরীত দিকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সেদিকে দৌড়ে যেতেই ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।
না জানি কী করে জিম নিচের মেডিকেল ফেসিলিটি থেকে সবার অলক্ষ্যে এক ফাঁকে বেরিয়ে ডেকে চলে এসেছে। আন মনে প্রলাপ বকতে বকতে হাতল ঘুরিয়ে উঠে পড়েছে একটা লাইফ বোটে, দ্রুত সেটা নেমে যাচ্ছে জলের দিকে। আমার প্রিয় বন্ধুকে এই অবস্থায় দেখে অশ্রু সংবরণ করতে পারলাম না। এ কি চেহারা হয়েছে সুপুরুষ জিমের! আমি জানি ও এখন একটা ঘোরের মধ্যে রয়েছে, কিন্তু তাও সে ভোলেনি তার প্রিয় ক্যাথিকে। সে ছুটে চলেছে তার নবজাতক সন্তানের শুধুমাত্র একটি বারের স্নেহ চুম্বন নিতে। হঠাৎ পিছন থেকে মিস্টার নিকলসনের বজ্র নির্ঘোষ আওয়াজ শুনে আমরা সকলেই সচকিত হয়ে উঠলাম। তার হাতে একটা উদ্ধত রিভলভার, যেটা আজ অবধি উনি কখনো ব্যবহার করেছেন বলে শোনা যায়নি। ফিরে এসো জেরেমি, ঈশ্বরের দোহাই, ফিরে এসো, না হলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। মিস্টার নিকলসনকে এত ভেঙে পড়তে কখনো দেখিনি। ওনার হাতে আগ্নেয়াস্ত্র, কিন্তু সেই হাত আর সমগ্র শরীর কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। আমরা সবাই ওনার কাছে পুত্র সম, মরে গেলেও উনি জিমের উপর কখনো গুলি চালাতে পারবেন না। এদিকে জিম বোট নিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে, যেহেতু সুস্থ মস্তিষ্কে নেই তাই ও ভাবতেই পারছে না নিজের সঙ্গে সঙ্গে কি ভয়ানক মহামারীর বীজ নিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় স্বদেশের দিকে। অবিলম্বে কিছু একটা করা দরকার। সবাইকে চমকে দিয়ে এবার আমি মিস্টার নিকলসনের হাতের আলগা বাঁধন থেকে রিভলভারটা এক টানে বের করে নিলাম। প্রায় এক দশক পর এই জিনিস স্পর্শ করছি। চেম্বারটা খুলে দেখে নিলাম একবার, হ্যাঁ লোডেড আছে। আমার সমস্ত স্নায়ুমণ্ডলী অতীতের অভ্যাসের কারণে সংযত হয়ে এলো ধীরে ধীরে। এই মুহূর্তে যে মানুষটি দ্রুত দেশের মাটির দিকে এগিয়ে যাচ্ছে সে কোনো দায়িত্ববান স্বামী নয় কোনো স্নেহপরায়ণ পিতা, আর না আমার প্রাণাধিক প্রিয় বন্ধু। সে শুধুই একজন মারণ রোগের প্রাণঘাতী ধারক। পরমুহূর্তেই শেষ বিকেলের নিস্তব্ধতা চিরে আমার হাতের আগ্নেয়াস্ত্র বিকট শব্দে গর্জে উঠল, ঠিক পরপর তিনবার। এতক্ষণ আপনারা শুনলেন ডক্টর সাম্য মণ্ডলের একটি ছোট গল্প প্রহর। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।